নমস্কার বন্ধুরা, মামস ওয়াও কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। অনেকেই এই কড়াইশুঁটির কচুরি ভাজতে গিয়ে পুরটা বেরিয়ে যায়, সেই জন্য বাড়িতে তৈরি করতে চান না। আপনারা যদি আমার আজকের রেসিপিতে বাড়িতে একবার ট্রাই করেন তাহলে কখনোই কড়াইশুঁটির কচুরির মধ্যে থেকে পুর বেরিয়ে যাবে না। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে এই কড়াইশুঁটির কচুরি কিভাবে ভাজা যায় দেখে নিই। আজকে কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো আমি খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছু কয়েকটা মশলা। এই মশলার মধ্যে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, নিয়েছি একটু আদা, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি আর নিয়েছি কয়েক টুকরো নারকেল। এই সমস্ত কিছুর প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইশুঁটি আর মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এবারে আমরা এর পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়েছি, এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। ঘিটা আমি একটু ভালো মতো গরম হতে দেব। ঘিটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হিং। হিংটা আমি একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে বেটে রাখা কড়াইশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একটু লো ফ্লেমে খুব ভালোভাবে একদম এর জলটা শুকনো করে নেব। প্রায় আমি এটা 5 থেকে 6 মিনিট এইভাবে একটু রান্না করে নেব। পুরটা বেশ কিছুটা শুকনো হয়ে গেছে, আমি এটা আরও 1 থেকে 2 মিনিট মতো একটু ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। পুরটা একদম শুকনো হয়ে গেছে, এর আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি আর এটা আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমরা কচুরি তৈরি করার জন্য আটা বা ময়দাটা মেখে নেব। আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি কচুরিগুলো তৈরি করার জন্য। আপনারা চাইলে এখানে শুধু ময়দা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ সাদা তেল। এই সব কিছু খুব ভালোভাবে আমি শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তেলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি জল একেবারে দেব না, ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু তেল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা আমি ভালোভাবে এই ডোটার গায়ে লাগিয়ে দেব আর একটা ঢাকা লাগিয়ে আমি এটা 10 মিনিট রেস্ট হতে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি ডোটা ঢাকিয়ে রেখেছিলাম। এবার আমি এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। আমি লেচিগুলো করে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছি। এবারে এই লেচিগুলো আমি হাতের সাহায্যে একটু এইভাবে বাটির মতো করে নেব আর এর মধ্যে আমি পুরটা ভরে দেব। পুরটা এইভাবে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে আর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে।
এইভাবে সবগুলোর মধ্যে আমি পুরটা ভরে নেব। পুরগুলো আমার ভরা হয়ে গেছে, এবার আমি এগুলো বেলে নেব। তার জন্য প্রথমেই আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর একটা লেচি আমি তুলে নিয়েছি। লেচিটার মধ্যেও আমি সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছি। এবার আমি এটা হালকা হাতে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে আমি বেলবো না, তাহলে পুরটা ভিতর থেকে বেরিয়ে যেতে পারে। এইভাবে বেলে নেব। এইভাবে প্রত্যেকটা কচুরি হালকা হাতে বেলে নিতে হবে। কয়েকটা কচুরি আমার বেলা হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা একটা করে কচুরি ছেড়ে দেব। কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে! এইভাবেই আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব। প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে তেলের উপরে ফুলে উঠছে! আমি সমস্ত কচুরিগুলো এক এক করে এই তেলের মধ্যে ভেজে নেব। একটু পুর আমার এই তেলের মধ্যে কচুরির ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে না। আপনারা যদি এইভাবে বাড়িতে করেন, তাহলে কচুরিগুলোর মধ্যে থেকে একটুও পুর বাইরে বেরোবে না। তো বন্ধুরা, আমাদের গরম গরম কড়াইশুঁটির কচুরি একদম তৈরি। এটা কত সহজেই তৈরি হয়ে গেল আপনারা দেখতেই পেলেন। এটা আলুর দমের সাথে ভীষণই সুস্বাদু খেতে লাগে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।